হ্যালো গাইস, মাই নেম ইজ আভি। আর আজকে আবার নিয়ে এসেছি কালকে যে নিউ মর্টাল কম্বাট এক্সের যে আপডেটটা আসার কথা ছিল, সেই আপডেটটা আপডেট মানে চলে এসেছে, কালকে রাত্রেই চলে এসেছিল। সাইটটা তো আপলোড করে দিয়েছিল, তো আমার সেটা একটু টাইম লেগে গেলো ডাউনলোড করতে, কারণ নেটওয়ার্কে একটু প্রবলেম ছিল। যেখানে ওখানে দুটো ডাউনলোড অপশন দেওয়া থাকে, একটা হচ্ছে রাশিয়ান ভার্সন থেকে, যেটা অরিজিনাল ভার্সন যেটা আমি ডাউনলোড করেছি এটা, সেটা, এবং আরেকটা যদি তুমি রাশিয়ান ওয়েবসাইটে যদি তুমি ব্লগ থাকো তাহলে তুমি অন্য সাইট থেকে ডাউনলোড করতে পারো। তো প্রথমে আমি রাশিয়ান সাইটে ব্লগ টাইপেরই ছিলাম, কারণ সেখানে আমার স্পিড আসছিল না, এবং তো আমি অন্য সাইটটা থেকে ট্রাই করলাম। তো আমি সকাল থেকে, মানে কাল থেকে আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু ওটা ডাউনলোড হচ্ছিল না। আমার নেট অনেক নেট গেছে, এবং ক্রোম ব্রাউজার, আরেকটা ট্রিক, ক্রোম ব্রাউজার থেকে এটা ইনস্টল করবে না, ওপেন অ্যাভেনিউ বা ইউসি ব্রাউজার থাকলে সেখান থেকে ডাউনলোড করো, ক্রোম থেকে করলে বারবার কেটে যাচ্ছে। তো এটা একটা পয়েন্ট, ক্রোম থেকে করলে হবে না, করতে হবে শুধুমাত্র ইউসি ব্রাউজার আর ওপেন অ্যাভেনিউ থেকে। প্রথমে এটা ইনস্টল হতে দিতে হবে, এবং ডাউনলোড করার পর এই ইনস্টল হয়ে গেছে, আর এটা স্ক্যানিং হবে। আমি স্ক্যানিংটা কেটে দিলাম, মিনি হাঁটিয়ে দিলাম। এবার কাজ হচ্ছে আমাদেরকে ইনস্টলারটা খুঁজতে হবে, এটা ইনস্টলারটা। আর এই পুরোনো ভার্সেনটা আনস্টল করলে চলবে না, পুরোনো ভার্সেনটা এখানে থাকবে, এটা আমার পুরোনো ভার্সেনটা, তো এটা এখানে থাকবে। আর আরেকটা জিনিস, ডাউনলোড করার সময় ভিপিএন ইউজ করতে পারো, যে কোনো ভিপিএন, তাহলে স্পিডটা ভালো পাবে। আমি এখানে ইউজ করেছিলাম সুপার ভিপিএন, তোমরা প্লে স্টোরে সার্চ করলে ভিপিএনটা পেয়ে যাবে। এই ভিপিএনটা ইউজ করো, খুব স্পিড ভালো পাবে, আর এমনি নর্মাল স্পিডে ডাউনলোড হতে খুবই প্রবলেম হবে। এবার ইনস্টলারটা অন করছি, ক্লোজ, আন্ডারস্টুড, অ্যালাউ মোড। এবার এটা এটা কী বলে, আনজি হবে এটা, যেটা ফাইলটাকে, এবং সেটা অরিজিনাল ফাইলের উপরে চেপে যাবে, এবং এখানে একটা নতুন ভার্সেনটা আমাদেরকে ইনস্টল করতে হবে, ওটা এখানে দিয়ে দেবে, আনজি হয়ে যাবে, একবার হয়ে যাক, তারপর আমি বাকি প্রসেসগুলো দেখে দিচ্ছি। যদি আমি আগে দেখিয়েছিলাম কেমন করে কী করতে হয়, এবং সেটা দেখা হয়ে যাবে যে এরপর নতুন কী কী আপডেট এসেছে কেন্দ্রের মধ্যে। যদিও সব থেকে বড়ো আপডেট আসার কথা ছিল টাওয়ার অফ হরর, প্লাস আমাদের কী নাম ক্যারেক্টারটা, নুব সাইবর, নুব সাইবর মানে আমাদের পুরনো সাব জিরো, মানে ফার্স্ট সাব জিরো বিহান, বিহানকে যখন স্কর্পিয়ান নেদার এলেমে মেরে দেয় তখন তাকে রেজারেক্ট করেছিল আমাদের কোয়াঞ্চি, সর্সারের কোয়াঞ্চি, নেটাল এমে তাকে রিস্টোর করে, এবং রেজারেক্ট করার পর তার নাম হয় নুব সাইবর। প্রথমে সে ছিল সাব জিরো, এখন সে এখনও শুধু ব্ল্যাক শ্যাডোজ, এবং তার যে সমস্ত খেলাগুলো, যে সমস্ত গেম প্লেগুলো দেখিয়েছিল ইউটিউব থেকে এবং অন্য জায়গা থেকে, ওয়েবসাইট থেকে, মর্টাল কম্বাটের প্রাইভেট মানে নিজস্ব যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে যেগুলো দেখিয়েছিল তাতে তো খুবই অসাধারণ দেখতে লাগছিল ক্যারেক্টার। মানে একে পেতে গেলে, নুব সাইবর পেতে গেলে আমাদেরকে ফ্যাকশন ওয়ার্ডস খেলতে হবে, ফ্যাকশন ওয়ার্ডসের মধ্যে দিয়ে আমরা পেতে পারি, হয়তো প্যাকেও আসতে পারি, কিন্তু প্যাকের যা প্রাইস থাকে তার থেকে বেটার হবে ফ্যাকশন ওয়ার্ডস থেকে খেলে নেওয়া। তো দেখা যাক কতদিনে নিতে পারছি, তোমরাও খেলো। প্ল্যান হচ্ছিল এই নিউ আপডেটের পর, তো আমি তোমাদের বলবো যে তোমরা যদি এই মোডটা ইউজ করো তো এটাকে অনলি টাওয়ার অফ হরর বা এই সমস্ত যে সমস্ত টাওয়ারগুলো আসছে সেগুলোতেও একটু মানে ইউজ করবে, এবং চ্যালেঞ্জের ওপর ইউজ করবে, ফ্যাকশন ওয়ারে করবে না। ফ্যাকশন ওয়ারে আমাদেরকে অপোনেন্টের সঙ্গে লড়াই করতে হয়, তো সেখানে করলে প্রবলেম আছে। দেখি ইনস্টল হয়ে গেছে, এটা ওপেন করে দেখা যাক, নেট অন। আর এবারে সব থেকে বড়ো টাওয়ার হচ্ছে হ্যালোইনের জন্য টাওয়ার, যার মধ্যে আমরা সার্কেল অফ শ্যাডোজের যত ক্যারেক্টার আছে সেগুলো আমরা পেতে পারি। ওরা আমার কাছে অনেক ক্যারেক্টারই নেই, তো আমি ট্রাই করবো, কারণ আমি এখানে একটা টাকাও আমি এখানে ইউজ করিনি, যা পেয়েছি ফ্রিতে এবং টাওয়ারগুলোর থেকেই। সাব জিরো টাওয়ার থেকে আমি খেলতে শুরু করেছিলাম, মানে সাব জিরো টাওয়ারটাই আমি প্রথম খেলেছিলাম, তার আগে এসেছিল কাবালের টাওয়ারটা, কিন্তু আমি কাবালটা খেলিনি, সার্কেল অফ শ্যাডোটাও খেলিনি এত বছর, তখন কোনো কারণে কথা আমি আনস্টল করে দিয়েছিলাম। তো দেখি এটা লোডিং হয়ে যাক,
আমাদের মোট ভ্যালু চলে এসেছে। অন করে দিচ্ছি সব মোট ভ্যালু। লোডিং কমপ্লিট, এবার ওপেন হবে। ওপেন হয়ে গেছে, আমি আমার অ্যাকাউন্টে চলে এসেছি। এবার দেখুন নিউ কি কি জিনিস এখানে অ্যাড হয়েছে। ওয়াও, টাওয়ার অফ হরর, ফাইনালি অনেক দিনের অপেক্ষার পর। এটা কি নিউ গেম মোড সার্ভাইভার? লিড ইওর টিম টু গ্লোরি থ্রু এ সিরিজ অফ ব্যাটলস উইথ ফর্মিডেবল ওপোনেন্টস। দেখা যাক, কুইক প্লে সার্ভাইভার, কমপ্লিটিং উইথ আদার প্লেয়ার্স ইন অ্যাভেলেবল সার্ভাইভার সিরিজ। এখানে দেখা যাক আমাদের লুপ সাইবর কোথায় আছে। এটা তো নর্মালটা যেটা আগে ছিল। কনজিউমেবল, হিল পোশন, রিভাইভ পোশন, এপিক ইকুইপমেন্ট গিয়ার। এটা আমি সার্ভাইভ মোডে ইউজ করা যাবে। ঠিক আছে, এটা তো আগেরটা। এটা কি? এটা তো কুইক প্লে। তারা আমাদের নুক সাইবর্ড করে, যেটার জন্য আমরা ওয়েট করে আছি। নুক সাইবর্ড, দেখা যাক এই ক্যারেক্টারগুলো মধ্যে কিছু আছে নাকি। সার্কেল অফ শ্যাডো কোয়াংচি, ডায়মন্ড এম কে 11 নুব সাইবর্ড, আমরা ওগুলো এখান থেকে পাবো। তাহলে ফ্যাকশন ওয়ারটা ভালো করে খেলতে শুরু করে দেওয়া এবার কি। এখান থেকে এত ভালো জিনিস দিচ্ছে, সার্ভাইভার সিরিজ অফ ব্যাটল দিচ্ছে, প্রিভিয়াস হেলথ কেরিয়ার, ওটা নেক্সট ব্যাটল দেখুন আপনি। ঠিক আছে, এটা খুবই ভালো জিনিস অ্যাড করেছে একটা, এটা খেলতে হবে। কিছু ট্যালেন্টস, ট্যালেন্টস আপডেট হয়েছে, ঠিক আছে সেটা পরে আপডেট করে নেবো। ডিফেন্স, আরে আমার তো সেট ছিল, সব উড়ে গেছে নাকি? আবার প্রথম থেকে ট্যালেন্টগুলোকে সেট করতে হবে। ঠিক আছে, করে নেবো। অটো ব্যাটল, কংগ্রাচুলেশন, নাও ইউ ক্যান গিভ এআই কন্ট্রোল ওভার টিম ডিউরিং এনি ব্যাটল। আর এটা আমাদের টাওয়ার অফ হরর রিকোয়ারমেন্ট করুন। লিভিং ডেড, রিপেয়ারিং, ব্লাড সার্ভেল, ঠিক আছে এগুলো আমরা জানি কী কী আসবে সেখানে। কুইস্টটা দেখে নিন, নতুন কিছু কুইস্ট অ্যাড হয়েছে। নিউ সার্ভাইভাল মোড, আপডেট ফ্যাকশন ওয়ার, টাওয়ার অফ হরর, টাওয়ার অফ হরর ইজ ব্যাক, কোয়ালিটি অফ লাইফ ইম্প্রুভমেন্ট, 13 মিনিট লাইফ, 3.2 আপডেট, ইঞ্জিনিয়ারিং অটো ব্যাটল। ঠিক আছে, এটাতে দেখলাম নাইট মেয়ার টাওয়ার ইম্প্রুভমেন্ট, নিউ নাইট মেয়ার টাওয়ার, উই অন দ্য ফর দ্য নিউ বোন চিলিং নাইট মেয়ার টাওয়ার কামিং লেটার দিস ইয়ার, কম ক্রেডিট অ্যান্ড আর্ন, মানে এই আপডেটের পরে এটা আসবে। 3.0 রিলিজ ডেট হয়ে গেছে। ইনক্রেডিবল সাইবর্ট, এস ওয়াই ফাংশন ওয়ার স্টিওয়ার্ড, নিউ সাইবর্ট অ্যাটাক, আমি টাওয়ারগুলোর জন্য সোল গেন করছিলাম, কালেক্ট করছিলাম। ফ্যাকশন ওয়ার্ডে আমরা ডায়মন্ড, সার্কেল অফ শ্যাডো ক্যারেক্টারগুলো পাবো। এটা খুবই ভালো একটা জিনিস অ্যাড করেছে গেমটার মধ্যে, সেটা সত্যি ভালো, অসাধারণ একটা জিনিস।
দেখিনি কি কি কিওয়ার্ড এখানে দেওয়ার কথা আছে। Conquer the Tower of Horror to discover unique equipment and earn a random diamond circle of shadow character. Diamond circle of shadow character card লোনা পাবো এখান থেকে। ও এটা 5 পার কিন্তু ওয়াও এটা ভালো দারুণ জিনিস একটা। 5 পার করে তাহলে রিফ্রেশটা কত বার থাকবে? আপডেটটা খুবই ভালো একটা আপডেট, তোমরা এটা ডাউনলোড করে খেলো। আর যেটা বললাম ফ্যাকশন ওয়ার্ডে মোডটা ইউজ করবে না, ব্যান হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। স্টারিং স্কাইয়ের ভিডিওতে তোমরা দেখেছো যে কেমন করে সেটা অনেকের অ্যাকাউন্টে ব্যান হয়ে যাচ্ছে, তো আমি বলবো ওটা খেলো না, বাকি সবই খেলতে পারো। তো বাস এবার ডাউনলোড করার খেলো, তো যদি নতুন কিছু আপডেট আসে তাহলে আমি আবার বলবো। তবে বাই।